হাই, আমি এস এম এনামুল হুসাইন আতিক। আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের GB 1604 ব্যাচের গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট। আমি বেশ কয়েক বছর আগে এখান থেকে কোর্সটা কমপ্লিট করি এবং রিসেন্টলি আমি যেটা দেখতে পাই, প্রযুক্তিতে দক্ষ কারিগর 2019 ক্রিয়েটিভ আইটি অ্যাওয়ার্ড দিচ্ছে। তো সেখানে আমি রেজিস্ট্রেশন করি এবং রেজিস্ট্রেশন করার পর আমাকে শর্টলিস্টেডে সিলেক্ট করা হয় টপ ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে। তো মোটামুটি আমি খুবই এক্সাইটেড এই মুহূর্তে। আমি বর্তমানে আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, ফাইবারের Level 2 ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি এবং আমি বর্তমানে যে কাজগুলো করছি সেটা হচ্ছে প্রিন্ট এলিমেন্ট এবং লোগো ডিজাইন। আমি সবচেয়ে বেশি এনজয় করছি কাজ করতে। আলহামদুলিল্লাহ, আমরা যে ধরনের কাজ আমি করছি ক্লায়েন্টরা খুব ভালো রেসপন্স করছে এবং বলতে গেলে আমার প্রত্যেকটা প্রোফাইলেই 5-star রেটিং। এখানে আমি আর এক্সিডেন্ট একটা ছিল, সেটা হচ্ছে একটা প্রজেক্টে মেবি আমি 4.5 রেটিং ছিল। তো কাজ করতে গিয়ে যখন কাজের প্রেশার ধীরে ধীরে বাড়ছে, তো একটা সময় গিয়ে ফিল করলাম আমি একা কন্ট্রোল করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আরও কয়েকজন ফ্রিল্যান্সারকে আমি আমার সাথে অ্যাড করলাম। বর্তমানে আমরা টোটাল 12 জনের একটা টিম এবং সেই টিম নিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করছি। বর্তমান বাংলাদেশের শত শত ফ্রিল্যান্সার মার্কেটে কাজ করছে এবং এই ফ্রিল্যান্সিংয়ের কারণে $1,000,000 প্রতি বছর বাংলাদেশের রেমিটেন্স ইনক্লুড হচ্ছে। বাট মজার বিষয় হচ্ছে, কারা এই কাজগুলো করছে এবং কারা ব্যাকগ্রাউন্ডে আছে এই বিষয়ে আমরা কেউই তেমন জানি না। এবং নতুন ফ্রিল্যান্সাররা যখন মার্কেটে আসছে কাজ করার জন্য, তারাও আসলে ঠিকভাবে বুঝতে পারে না কার কাছে যাবে গাইডলাইনের জন্য, কে তাকে হেল্প করবে। ক্রিয়েটিভ আইটির প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা 2019 অনেক বড় একটা উদ্যোগ। আমি বলছি এই কারণে, এই প্ল্যাটফর্মটার মাধ্যমে আজ মানুষ জানতে পারবে যে কারা কাজ করছে এবং কারা বেটারভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে দেশের বাইরে এবং দেশের যে অর্থনীতিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। ধন্যবাদ।